বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের নারী জাগরণের অগ্রদূত, যাকে বলা হয় তার বাসস্থানে। তার নাম হচ্ছে বেগম রোকিয়া। তিনি ছিলেন একজন মহিয়সী নারী। এই জায়গায় মনে হয় একটা রুম ছিল, আমি এখান থেকে জানলাম। তো এই জায়গায় তার ঘর ছিল এবং এখানে মোমবাতির আলোতে কত কষ্ট করে লেখাপড়া করতেন। আপনারাও যাবেন আমাদের সাথে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা চলুন, আমরা এখন আপনাদেরকে ওই জায়গা দেখাই, আর সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ভিডিও। এই মুহূর্তে আমরা চলে এসেছি বেগম রোকিয়া সাখাওয়াত হোসেনের পুরনো বাসস্থান ছিল সেই বাড়ির সামনে। সো বন্ধুরা, এখন আমরা ভিতরটা দেখবো এবং আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করবো। সো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন এখন ভিতরের দিকে যাই। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের নারী জাগরণের অগ্রদূত, যাকে বলা হয় তার বাসস্থানে। এখানে তিনি মোমবাতি জেলে পড়ালেখা করত। এতক্ষণ ভিডিওর এতগুলো অংশ দেখার পরে অবশ্যই বুঝে গেছেন তার নামটি কি। তার নাম হচ্ছে বেগম রোকিয়া। তিনি ছিলেন একজন মহিয়সী নারী। ইতিহাসের পাতা যদি খুলি তাহলে বেগম রোকিয়াকে নিয়ে কথা বললে শেষ হবে না। বন্ধুরা, নারীদের জীবন আজ এতটা আনন্দময় এই মহিয়সী নারী বেগম রোকিয়ার জন্য। বেগম রোকিয়া হলেন নারী শিক্ষার উৎসর্গিত প্রাণ। তিনি এই জায়গায় থেকে লেখাপড়া করেছে আর এত সুনাম অর্জন করেছে এই জায়গাটা থেকে, আর আজকে আমি এই জায়গায় অবস্থান করছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে এই জায়গাটা চেনানোর জন্য এবং এই ইতিহাসটা জানানোর জন্য। এই অবস্থানটা হচ্ছে রংপুর জেলার পায়রা বন্দর গ্রাম। অনেক দূর রাস্তা পার করে আমরা এখানে আসলাম আর এই জায়গাটুকু দেখে সত্যি অনেক ভালো লাগলো। নিরিবিলি পরিবেশ আর সুন্দর বাতাস বইছে, কি সুন্দর বাতাস! চাইলে আপনারাও এই জায়গা এসে উপভোগ করতে পারেন। বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন 9 ডিসেম্বর এবং মৃত্যুবরণ করেন কলকাতায়। তার মৃত্যু তারিখ হচ্ছে 9 ডিসেম্বর 1932 খ্রিস্টাব্দ। একটা বিষয় এখানে লক্ষ্য করেছেন কি, 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেছে এবং 9 ডিসেম্বর আবার মৃত্যুবরণ করেছে। এরকম মানে মৃত্যু খুব কমই দেখা যায়। আসলে যারা ইতিহাসে এরকম জায়গা দখল করে আছে তাদের জন্মগুলা এবং মৃত্যুগুলা, তাদের জীবনীগুলা এরকম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতোই। বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন 52 বছর পরে মারা গিয়েছিলেন। এই জায়গায় মনে হয় একটা রুম ছিল, আমি এখান থেকে জানলাম। তো এই জায়গায় তার ঘর ছিল এবং এখানে মোমবাতির আলোতে কত কষ্ট করে লেখাপড়া করতেন, আর আজকে ইতিহাসে তার স্বর্ণাক্ষরে নাম লিখে আছে। আমি এই জায়গায় কেন আসলাম, অবশ্যই তার নাম সুনাম এবং অর্জন আছে এই জন্যই। তাহলে বুঝতেই পারছেন এই জায়গায় বসবাস করে আপনি কোথায় বসবাস করেন, বাবা কি ছিল, এগুলা কোনো ম্যাটার করে না। আপনি কি করছেন এবং আপনি বড় হয়ে কি করবেন, ইতিহাসে আপনার নাম থাকবে কিনা, এটাই ম্যাটার করে। এখানে আপনি তাকালে দেখতে পাবেন দুইটা জানালা আছে এখনো, পুরো
বাড়ির যে স্থাপনাটা ভেঙে একদম সব নাই, বিলুপ্ত হয়ে গেছে। তো এই প্রস্তরটা স্থাপন করেন শ্রদ্ধেয়া বেগম সুফিয়া কামাল। দেখতে পাচ্ছেন এখানে টাইলস দিয়ে একদম ভালো মতো রাখা হয়েছে। তো এখানে কিছু লেখা আছে, আমি ওটাকে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখন আপনারা এই জায়গাটার পুরো জায়গাটার এরিয়াল ভিউটা উপভোগ করুন। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের ব্লগটি। আর অবশ্যই জানাবেন আজকের ব্লগটা অন্যান্য দিনের চাইতে কেমন হয়েছে। সো এরিয়াল ভিউটা দেখতে থাকুন, স্টে টিউন। বন্ধুরা, নারী জাগরণের উৎসর্গিত প্রাণ যে জায়গায় অবস্থান করতো এই জায়গাটা আমি এখন ছেড়ে চলে যাচ্ছি। এখান থেকে তেমন কোনো কিছু দেখতে পাইনি, কিন্তু এই জায়গাটা সত্যি মনোমুগ্ধকর এবং অনেক শীতল বাতাস, এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। আপনারা যদি আসেন চাইলে উপভোগ করতে পারেন। এই জায়গাটা একদম নিরিবিলি, অনেক সুন্দর। আপনাদেরকে পুরো এরিয়াল ভিউটা দেখালাম। আর এই জায়গা থেকে আমি মানে একটা জিনিস ভাবলাম এবং বুঝতে পারলাম যে জন্মগ্রহণটা কিংবা আপনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কোনো কিছু ম্যাটার করে না। ইতিহাসে জায়গা দখল করতে হলে আপনি নিজে কি সেটা আপনার দরকার। সো জীবনে এমন কিছু করুন যাতে আপনাকে মানুষ সবাই আপনার নামটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে দেয়। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা অবশ্যই একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন। আর যারা চ্যানেলের নতুন দর্শক এসেছেন, যারা এই রংপুরের কিংবা পায়রা বন্দরের, তারা অবশ্যই ভাই ব্রাদার সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আর নতুন নতুন ভিডিও যাতে চলে আসে তাহলে বেল বাটনটা বাজিয়ে রাখবেন। এই যে বেগম রোকিয়ার এই বাসস্থান মানে বাড়ির পাশে যদি ঘুরতে আসেন তাহলে দেখতে পাবেন এখানে বিক্রয়ের জন্য কিছু দোকান আছে। তো চলুন দোকান থেকে একটু ঘুরে আসি, যদি কিছু আপনাদেরকে দেখাতে পারি। এখানে অনেক জিনিস আছে, এখানে আমি দেখাই। এখানে হচ্ছে নানা ধরনের দড়ির তৈরি, দড়ি তৈরি, স্যান্ডেল, এখানে আপনি কতদিন যাবত দোকান
দিয়েছেন? 10 বছর। মানে এরপরে যারা এই ভিডিও দেখে আসবে তারা জানতে পারবে যে আপনি থাকবেন। আসি আল্লাহ যতদিন বেঁচে রাখছে। হ্যাঁ হ্যাঁ, তো সবকি হ্যাঁ মতো সব আল্লাহ হাতে। হ্যাঁ হ্যাঁ, তারপরে প্রোডাক্ট গুলা চিনিয়ে দেন। হ্যাঁ, তারপরে এখানে থ্রি পিস বুটিকের। হ্যাঁ হ্যাঁ, এটা বাচ্চাদের জামা হাতে তৈরি, এটা হাতে তৈরি ওনা হাতে তৈরি। তারপরে এটা হলো ডাইনিং ম্যাট। হুম, তারপরে এটা হলো যে পাটের ক্যাপ। ক্যাপ মানে এখানে যত কিছু দেখলাম সব মেয়েদের জন্য। মেয়েদের এটা হলো পাটের, হলো পাটের। আচ্ছা আচ্ছা, তারপর ওই দিক এটা হলো পাটের স্যান্ডেল। পাটের স্যান্ডেল। হুম, স্যান্ডেল তা পাট আছে ওগুলা রশি। রশি ঝুরি ফল ঝুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে যে পাটের বালতি। বালতি বালতি পাটে অনেক সুন্দর। হ্যাঁ, আর এই তো এই সব জিনিসপত্র। যারা এরপরে এখানে আসবেন কিংবা আমার ভিডিও দেখে আসবেন, তারা দেখলেন এখানে মানে প্রোডাক্ট গুলো অনেক ভালো, সবকিছু হচ্ছে পাটের তৈরি এবং সুতার তৈরি। সো আমি সবকিছু দেখানোর চেষ্টা করলাম, যদি আসেন তাহলে এই আপাকে এখানে এসে পাবেন আর কেনাকাটা করবেন। আপনি কিছু বলবেন? সবাইকে আমন্ত্রণ দেন আপনার এখানে আসার। বল, সবাই এখানে আসেন। হ্যাঁ, আমার এখানে প্রোডাক্ট গুলো যদি ভালো লাগে আপনারা নিয়ে যাবেন। হ্যাঁ, বা বাহিরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। তাহলে সবাই এখানে আসেন আর আপনারা এখানে জিনিসগুলো কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা তো ছেলে, এই জন্য আমরা কোনো কিছু কেনাকাটা করলাম না এখানে। যারা মেয়েরা আছো বা যারা মেয়েরা আছেন মাখালা, এখানে জিনিস কেনাকাটা করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে, অনেক ডিফারেন্ট করার চেষ্টা করেছি। সো দেখা হবে পরবর্তীতে। সো আজকের ভিডিওটা আজ এখানেই শেষ করছি, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত আমার ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।